তোমাদের মধ্যে যাদের পিসি সি ড্রাইভটা ফুল হয়ে গেছে তাদের জন্য আজকের এই ভিডিওটা। তোমরা ফার্স্টে কন্ট্রোল প্লাস আর এ ক্লিক করবে, রানে চলে যাবে, তারপরে এখানে সার্চ করবে টেম্প। টেম্প লিখে সার্চ করার পর এখানে দেখতে পারতেছো অনেকগুলো ফাইল দেখাচ্ছে, এই ফাইলগুলোকে সিম্পলি ডিলিট করে দিবে। তারপরে আবার তোমরা কন্ট্রোল প্লাস আর এ ক্লিক করবে, ক্লিক করার পর এখানে লিখবে পার্সেন্ট টেম্প পার্সেন্ট। এটা লেখার পর সার্চ করার পর দেখতে পারবে তোমরা এখানে অনেকগুলো ফাইল চলে আসছে, এই ফাইলগুলোকে তোমরা সিম্পলি ডিলিট করে দিবা। ডিলিট করার পর আবার তোমরা কন্ট্রোল প্লাস আরে চলে যাও, তারপরে এখানে সার্চ করো প্রিফেস। এটা লিখে সার্চ করার পর এখানে দেখতে পারতেছো কিছু ফাইল চলে আসছে, তো এই ফাইলগুলো থেকে তোমরা সিম্পলি ডিলিট করে দিবে। সি ড্রাইভটাকে রাইট বাটনে ক্লিক করার পর প্রপার্টিসে চলে যাবা, তারপরে টুলসে চলে যাবা, এখানে দেখতে পারতেছো অপটোমাইজ। অপটোমাইজে ক্লিক করার পর এখানে অপটোমাইজ দেখতে পারতেছো, অপটোমাইজে ক্লিক করবা। এ ক্লিক করলে দেখতে পারবো তোমাদের সি ড্রাইভটা ফুল ক্লিয়ার হয়ে গেছে। জানি ভিডিওটা অনেকের হেল্পফুল হয়েছে, এখন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে ফেলো।